Hardeep Singh Nijjar. Jijon Hardeep Singh Nijjar of 2020 sonote Bharate Hontrakbadi Buli ghoshona korisil he Hardeep Singh Nijjaror mrittur pisote Canada aru Bharator somporkot milise fat kyonu 18 junot jetia osinakto atotaiye guliye hotya korisil Nijjarok tar pisote ekebare hehotia koi Septemberot Canada ek gute ghotonatut jorito thoka buli Bharator proti anguli tuale aru tar pisote ভারত আৰু কানাডাৰ মাজত এটা গুটে সম্পৰ্কতে মেলিছে ফাট কিন্তু এই হৰদীপ সিং নিজৰ বাৰু কোন জানেনে 26 বছৰ পূৰ্বে ভুৱা পাসপোৰ্ট লৈ ভাৰতৰ পৰা কানাডা পোৱা এগৰাকী ব্যক্তি হৰদীপ সিং নিজৰ আৰু কেৱল ইয়াই নহয় এজন পাইপৰ মিস্ত্ৰী Hardeep Singh Nijjar, Canada, Protome Piper Mystery are Tar Pisot, Goi, Eta Khalistani Hongotonor, Murabi, Hardeep Singh Nijjar, Punjabor Jalandhar or Pora, Sabbis Possor Purbe, Bua Passport, Loi, Canada Pai, Bibina Bharat Birudhi, Kajokolapo, Joito Hoitoka, Mitur Purboleke, Joito Hoitoka, Ejon, Hardeep Singh Nijjar, Kisukota Punaluk of Jonabulubisari. এজন হৰদীপ সিং নিজ্জারে সম্পূৰ্ণৰূপে ভাৰত বিৰোধী কাৰ্যকলাপ চলাই গৈছিল বহু বছৰ ধৰি বিভিন্ন ধৰণৰ হিংসাত্মক কাৰ্যকলাপত জড়িত থকাৰ অভিযোগ আছিল হৰদীপ সিং নিজ্জারৰ বিৰুদ্ধে এটা খালিস্তানী মুভমেন্ট চলাই আছিল হৰদীপ সিং নিজ্জারে ভাৰতৰ বিভিন্ন যুৱকক পঞ্জাৱৰ বিভিন্নজন যুৱকক এই খালিস্তানী মুভমেন্টৰ সৈতে জড়িত কৰোৱাৰ বাবে অনুপ্ৰেৰণা দি আকৃষ্ট কৰি বিভিন্ন ধৰণৰ কাৰ্যকলাপ হিংসাত্মক ঘটনা সংঘটিত কৰি অহা এজন ব্যক্তি আছিল হৰদীপ সিং নিজ্জার ভাৰতে ইতিমধ্যে কৈছে যে 2020 চনতে সন্ত্ৰাসবাদী ঘোষণা কৰিছিল আৰু 2022 চনত 10 লাখ টকাৰ পুৰস্কাৰ ঘোষণা কৰা হৈছিল হৰদীপ সিং নিজ্জারৰ কৰাত কৰাৰ নামত কানাডাৰ ব্ৰ্যাম্পটনত খালিস্তানী গণভূতৰ মূল হোতা এজন নিজ্জার কিন্তু জানেনে 26 বছৰ পূৰ্বে কেনেকৈ কানাডা পাইছিল গৈ আৰু কি অজুহাত দি কানাডাত প্ৰথমে থাকি তাৰ পিছত কানাডিয়ান নাগৰিক এগৰাকীৰ হৈতে বিবাহ পাশত আবদ্ধ হৈ এই ভাৰত বিৰোধী কাৰ্যকলাপৰ চলাই গৈছিল পঞ্জাৱৰ জলন্ধৰৰ ভৰসিংপুৰ গাঁওখনৰ নিবাসী হৰদীপ সিং নিজ্জার 1997 চন ইয়াত ভাৰতৰ পৰা বিভিন্ন ধৰণৰ আতিহাজ্যৰ বলি হোৱাৰ এটা কথা কৈ Canada পাইছিল গৈ কানাডা তা এসাইলাম বিচাৰিছিল হৰদীপ সিং নিজ্জারে 1997 চনৰ প্ৰথমে যেতিয়া কানাডা পাইছিল তেতিয়া পাইপৰ মিস্ত্ৰী হিচাপে কাম কৰিছিল নিজ্জারে বিভিন্ন ধৰণৰ সন্ত্ৰাসবাদী কাৰ্যকলাপত জড়িত হৈ থকা কেইবাটাও গুছৰ ৰুজু হৈ আছিল হৰদীপ সিং নিজ্জারৰ বিৰুদ্ধে 26 বছৰ পূৰ্বে ৰবি শর্মাৰ নাম লৈ এখন ভুৱা পাসপোৰ্ট বনাই কানাডা পাইছিল গৈ এজন নিজ্জার আৰু তাৰ পিছতে আৰম্ভ হৈছিল বিভিন্ন ধৰণৰ ভাৰত বিৰোধী কাৰ্যকলাপ Toronto উপস্থিত হৈ ভাৰতৰ পৰা বিভিন্ন ধৰণৰ ভাবুকি চৰকাৰৰ পৰা পোৱা ভাবুকি আৰক্ষী নিৰ্যাতনৰ বলি হোৱাৰ কথা কৈ কানাডাত এসাইলাম বিচাৰিছিল এইজন নিজ্জারে কেৱল ইয়াই নহয় নিজ্জারে কৈছিল কানাডাত উপস্থিত হৈ যে তেওঁৰ পৰিয়ালক অন্যায়ভাৱে এৰেষ্ট কৰা হৈছে আটক কৰা হৈছে গ্ৰেপ্তাৰ কৰা হৈছে বিভিন্ন ধৰণৰ পৰিয়ালৰ লোকসকলৰ ওপৰত চলিছিল পঞ্জাৱ আৰক্ষীৰ আতিহাজ্য এই ধৰণৰ তেওঁ কিছু অভিযোগ আনিছিল আৰু লক্ষণীয়ভাৱে কানাডাৰ যি ইমিগ্ৰেচন ৰেকৰ্ড আছে তাতো আচলতে ভুৱা পাসপোৰ্টৰ জৰিয়তে নিজ্জাৰ কানাডাত উপস্থিত হোৱাৰ কথা তাত উল্লেখ আছে 4 বছৰলৈ হে ফাইল খোলা থাকিল আৰু তাৰ পিছত হে সমস্যাখিনিতে কানাডাৰ নাগৰিকৰ হৈতে এগৰাকী কানাডাৰ নাগৰিকৰ হৈতে তেওঁ বিবাহ পাশত আবদ্ধ হ'ল বিয়া পাতিলে আৰু তাৰ পিছত তাতে থাকিবলৈ ললে কিন্তু তলে তলে কৰি গৈছিল বিভিন্ন ভাৰত বিৰোধী কাৰ্যকলাপ পাইপৰ মিস্ত্ৰীৰ পৰা নাগৰিকত্বলৈ কানাডাত এটা এইখিনি যে সময়ছোৱা এই সময়ছোৱাখিনিতে কিন্তু বিভিন্ন ধৰণৰ সন্ত্ৰাসবাদী কাৰ্যকলাপ খালিস্তানী মুভমেন্ট চলাই গৈছিল 2001 চনলৈ আহিছো 2001 চনত বাবৰ খালসা ইন্টাৰনেচনেলত যোগদান কৰিছিল কাৰণ এজন নিজৰৰ সু সম্পৰ্ক এটা আছিল জগতাৰ সিং তাৰাৰ হৈতে যিজন তাৰা পূৰ্বে তেওঁ কেটিএফৰ খালিস্তানী টাইগাৰ ফৰ্চৰ মুৰব্বী আছিল নিজ্জার এফালে আৰু এফালে জগতাৰ তাৰা দুয়োজনে মিলি গুটে খালিস্তানী মুভমেন্ট চলাই আছিল ভাৰতৰ বিৰুদ্ধে ষড়যন্ত্ৰ ৰচনা কৰি গৈ থাকিল আৰু এই গুটেখিনি কথা আচলতে পোহৰ লৈ আহিছিল 2014 চনত নিজ্জারে লক কৰিবলৈ গৈছিল তাৰাক থাইলেণ্ডত আৰু তাৰ পিছতে আৰু অধিক ভয়ংকৰ কু অভিসন্ধিবোৰ লাহে লাহে পোহৰ লৈ আহি থাকিল মূল যি উদ্দেশ্যটো আছিল সেয়া আছিল যে পাকিস্তান পাই নিজ্জারে তাত আই এছ আইৰ সহায় লৈ পলুৱাই পঠিয়াব তাৰা
যিজন জগতার সিং তারা পাঞ্জাবর পূর্বর মুখ্যমন্ত্রীর হত্যাকাণ্ডত সিএম বিয়ান সিংর হত্যাকাণ্ডত জড়িত আর তার পিছত যি পলুয়ার চেষ্টা করেছিল অবশেষত কিন্তু সেই যি গোটে পরিকল্পনা সেয়া ব্যর্থ হয়েছিল আর তারপর ভারতীয় চোরাংচোয়ার হাতত এইখানে খবর আহি পড়েছিল এটা সময়ত গই আবদ্ধ হয়ে পড়েছিল থাইল্যান্ডতে জগতার তারা আর তার পরবর্তী সময়সীমা 2015 সনত তারাক লই অনা হয় ভারতলৈ নিজরে কিন্তু ইতিমধ্যে কানাডালে পলায়ন করলে আর তার পিছত পর্যায়ক্রমে হয়ে পড়িল খালিস্তান টাইগার ফোর্স KTFর মুরব্বী আর অধিক তারপর ভারত বিরোধী কার্যকলাপত লাগি গল কানাডাত বেসড এই জি প্রো খালিস্তান আউটফিট বা সংগঠন এই সংগঠনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আছে বিভিন্ন হিংসাত্মক কার্যকলাপ করার অভিযোগ আছে সেইখানে কিছু তথ্য আর বিশেষ হরদীপ সিং নিজ্জারের বিরুদ্ধে থাকা কেটামান মূল গোচর এই মুহূর্তে আপনার জানাম প্রথম যে গুরুতর অভিযোগ নিজ্জারের বিরুদ্ধে সেয়া এয়া যে 1984 পাঞ্জাবত কি হয়েছিল আমি জানো 84 পিছত জন্ম গ্রহণ করা যখন লোরা আছে যখন যুবসাম আছে যুবসামর প্রতিনিধি সেই সকলক বিচারি উলিয়াই কিছু কিছু লোকক চিনাক্ত করে আকৃষ্ট করা খালিস্তানী মুভমেন্টের প্রতি আর তারপিছত হতুয়াই বিভিন্ন ধরনের হিংসাত্মক কার্যকলাপ করা এই ধরনের একটা মূল একটা উদ্দেশ্য আসিল নিজ্জারর আর সেইখানে অভিযোগে এটা সময় যথেষ্ট চর্চা লাভ করেছিল এই যুবসামক এই সকল লোকক 84 পিছত জন্মগ্রহণ করা এই যুবসামক আসলে বিভিন্ন ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপত খটুয়াবলে বিচারিছিলে নিজ্জারে কিন্তু কেবল এয়াই নহয় 2014 সনত বাবা ভানিয়ারা এগারী ধর্মগুরু মৃত্যুর বাবে গোটেখিনি পরিকল্পনা রচনা করার অভিযোগ আছে নিজ্জারের বিরুদ্ধে 2015 সনত কানাডার মিশন হিলস তাত অস্ত্র প্রশিক্ষণ শিবির আয়োজন করার অভিযোগ আছে এজন নিজ্জারের বিরুদ্ধে আনকি এগারী আর এস এস নেতা পাঞ্জাবত হত্যা করবলৈ এজন মনদীপ সিং ধালিওয়াল নামর লোকক AK-47 চলার প্রশিক্ষণ দিয়ে তারপর পাঞ্জাবলৈ পঠিয়ায় এই আর এস এসর নেতাগী হত্যা করার এই গোটেখিনির যে প্রশিক্ষণ সেয়া নিজ্জারের হতুয়াই দিয়া হয়েছিল বলেও একটা অভিযোগ আছে 2016 সনত অবশ্যই এই যেটু ষড়যন্ত্র রচনা করা হয়েছিল আর এস এস নেতাগীক হত্যা করার মনদীপ সিং ধালিওয়াল অবশ্যই মনদীপ সিংক পরবর্তী সময়সীমা 2016 সনত গ্রেপ্তার করা হল সেই আর এস এস নেতাগীক হত্যাকাণ্ড বা এই গোটে ব্লু প্রিন্টটি যে রচনা করেছিল সেয়া কার্যকরী করাত বিফল হয়েছিল আরক্ষীর তৎপরতা চোরাংচোয়ার তৎপরতা আমার ভারতীয় নিরাপত্তারক্ষীর তৎপরতা এইজন ধালিওয়ালে আনকি 2020 সনত এটা চারিজনীয় KTF খালিস্তান টাইগার ফোর্সর পাঞ্জাবত মডিউল এটা স্থাপন করার বাবেও এটা যোজা চলাইছিল সে একটা অভিযোগও নিজ্জারের বিরুদ্ধে আছে আর পাঞ্জাব আরক্ষীর মতে নিজ্জারে হরদীপ সিং নিজ্জারে সহায় লৈছিল গ্যাংস্টার আরদীপ সিং ডালার মোগার এজন গ্যাংস্টারর বর্তমান যিজন কানাডাত লুকাই আছে পলায়ন করে আছে এই KTFর মডিউলের জড়িয়ে পাঞ্জাবত বিভিন্ন ধরনের হিংসাত্মক কার্যকলাপ করবলে চেষ্টা করেছিল সেয়া 2020 সনের কথা এগারী হিন্দু পুরোহিতর উপরতো একটা প্রাণনাশী আক্রমণ করারও অভিযোগ আছে নিজ্জারের বিরুদ্ধে আর জানেনে সিখ ফর জাস্টিস নামের যে সংগঠন যি ব্যান হয়ে আছে বর্তমান ভারতত এই সংগঠনটির বিশেষক প্রতিস্থাপক গুরপতন্ত সিং পান্নুম পান্নুমর সহ একলগে কাম করারও একটা অভিযোগ নিজ্জারের বিরুদ্ধে আর পান্নুমক বিভিন্ন ধরনের এই সন্ত্রাসবাদী কার্যকলাপব আগবাই লই যাবলে চলাই নিবলৈ সহযোগিতা সহায় করে গেছিল নিজ্জারে পাঞ্জাবত আর প্রায় NIAর প্রায় 10টাক ইতিমধ্যে গোচর চলিছিল নিজ্জারের বিরুদ্ধে সেই গোচর কেটা রুজু হয়ে আছে আর এই ধরনের কেবাটাও হিংসাত্মক ঘটনারপর হত্যাকাণ্ডেরপর বিভিন্ন ধরনের ভারত বিরোধী কার্যকলাপলৈকে বিভিন্ন ধরনের যে গোচর সেয়া নিজ্জারের বিরুদ্ধে ভারতত রুজু হয়ে আছে আর তার পরিপ্রেক্ষিততে 2015 সনত এক লুকআউট সার্কুলার নিজ্জারক বিচারি উলিয়াব পৰা যাতে যায় সেয়া জারি করা হয়েছিল তারপর রেড কর্নার নোটিস 2016 সনত জারি করা হয়েছিল তার পরবর্তী সময়সাত ন্যাশনেল ইনভেস্টিগেটিং এজেন্সি NIAয়ে পলাতক ঘোষণা করেছিল আর কানাডাত যেহেতু লুকাই আছিল বিভিন্ন ধরনের ভারত বিরোধী কার্যকলাপর অভিযোগ আছিল আর পরবর্তী 2020 সনত টেররিস্ট অর্থাৎ সন্ত্রাসবাদী ঘোষণা করা হয়েছিল নিজ্জারক NIAর ফলের আর নিজ্জারের বিরুদ্ধে এই অভিযোগ আছিল যে অস্ত্র শস্ত্রের টকা পয়সা পুঁজি যোগান ধরালৈকে বিভিন্ন ধরনের এই খালিস্তানী মুভমেন্ট চলাই গিয়ে ভারত বিরোধী কার্যকলাপ কানাডার ভূমিরপরা চলাই গৈছিল নিজ্জারে
আৰু জানেনে খালিস্তান টাইগাৰ ফৰ্চৰ এজন মুৰব্বী হৰদীপ সিং নিজ্জাৰে ব্ৰেমটনৰ কানাডাৰ ব্ৰেমটনত খালিস্তান ৰেফাৰেণ্ডামৰ বা গণভোটৰ মূল ফুটা হিচাপে বিবেচিত বিভিন্ন সময়ত বিভিন্ন কাৰ্যকলাপ আৰু এই ধৰণে ভাৰত বিৰোধী গোটেই অভিযান চলাই যিজন নিজ্জাৰে দপদপাই ফুৰিছিল কানাডাত সেইজন নিজ্জাৰৰ মৃত্যু ঘটিছিল দুজন আপবাইৰ হাতত আৰু সেই ঘটনাটো এটা গুৰুদ্বাৰৰ সন্মুখত সংঘটিত হৈছিলে কানাডাৰ ছাৰে নামৰ ঠাইডোখৰত ব্ৰিটিছ কলম্বিয়াৰ ছাৰে এটা গুৰুদ্বাৰৰ সন্মুখত যেতিয়া উভতি আছিল ঘৰমুৱা হৈছিল তেতিয়া দুজন বাইকত অহা আততায়ীয়ে হত্যা কৰিছিল গুলী চলাই হত্যা কৰিছিল নিজ্জাৰক আৰু এই ঘটনাটোৰ পিছতে কানাডাৰ প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে জাষ্টিন ট্ৰুডোৱে গোটেই ঘটনাটোত কোন জড়িত আছে এই ধৰণৰ প্ৰসংগৰে আঙুলি টোৱালে ভাৰতলৈ আৰু তাৰ পিছত বৰ্তমানৰ এই পৰিস্থিতি ভাৰত আৰু কানাডাৰ যি সম্পৰ্ক ইয়াত বৃহৎ ফাট।